আমরা এই পর্যায়ে জানব এবারে চ্যাম্পিয়ন কে হয়েছে এবং বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে যিনি পাবেন 10 লক্ষ টাকার পুরস্কার। আমরা জানব আমাদের প্রিয় ভাই শ্রাবণ ভাইয়ের কাছ থেকে সেই প্রিয় নামটি কি। যিনি প্রথম হয়েছেন হাফেজ, নিশ্চয় তিনি হাফেজ, হাফেজ নুরুদ্দিন মোহাম্মদ জাকারিয়া। হাফেজ নুরুদ্দিন মোহাম্মদ জাকারিয়া কুরআনের নূর পাওয়ার্ড বাই বসুন্ধরা গ্রুপ হিফজুল কুরআন প্রতিযোগিতার প্রথম আসরে সারা দেশের হাজারো প্রতিযোগীদের পেছনে ফেলে সেরাদের তালিকায় উঠে এসেছেন। মারকাজুল ফয়জুল কুরআন মাদ্রাসা থেকে মাত্র 1.5 বছরে হিফজ সম্পূর্ণ করেন জাকারিয়া। দেশের সর্ববৃহৎ হিফজুল কুরআন প্রতিযোগিতার চোখ ধাঁধানো এই আয়োজনে জায়গা করে নেওয়া জাকারিয়ার শেকড় কিন্তু উঠে এসেছে বিবরণ এক বিদ্যাপীঠ থেকে। বাবার প্রতিষ্ঠিত ছোট্ট সেই মাদ্রাসাটি ছিল জাকারিয়ার কুরআন শিক্ষার আতুর ঘর। হাফেজ জাকারিয়ার দাদা ও প্রপিতামহ বাংলাদেশে ইসলামের প্রচার ও খেদমতে নিজেদের জীবন উৎসর্গ করেছেন। তাদের যোগ্য উত্তরাধিকারী হিসেবে নিজেকে গড়ে তুলেছেন জাকারিয়া। হিফজ শেষ করে বর্তমানে কিতাবখানায় ভর্তি হয়েছেন জাকারিয়া। তার ভবিষ্যৎ জীবনের লক্ষ্যও তার অন্তরের মতো পবিত্র। জাকারিয়ার স্বপ্ন বড় হয়ে মক্কার মসজিদের ইমাম হবেন তিনি। আমার জীবনের লক্ষ্য, আমি ছোটকাল থেকেই এই আশা করেছি যে আমি মসজিদুল হারাম শরীফের ইমাম হব। আল্লাহ তাআলা যাতে আমাকে কবুল করেন, আপনারা সকলেই আমার জন্য দোয়া করবেন। দেশের বৃহৎ এই হিফজুল কুরআন প্রতিযোগিতার পুরস্কারের অর্থ নিয়ে তার পরিকল্পনাই জানান দেয় ইসলামের প্রতি তার অগাধ শ্রদ্ধা ও ভালোবাসার কথা। এই প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে 10 লক্ষ টাকা পেলে আমি আমার মিরপুর মারকাজুল ফজিল কোরআন আল ইসলামী ঢাকা এই মাদ্রাসার জন্য খরচ করব। এবং আমি যে মাদ্রাসায় পরে বড় হয়েছি মারকাজুল কোরআন মদিনাতুল উলুম মাদ্রাসা, এই মাদ্রাসার জন্য আমি টাকা খরচ করব ইনশাআল্লাহ। সন্তান মোহাম্মদ জাকারিয়াকে পরিপূর্ণ আদব ও আখলাকের সাথে বড় করেছেন পিতা মাওলানা নুরুল আমিন। তার আশা একজন বড় আলেম হয়ে জাকারিয়া দেশ ও জাতির নাম উজ্জ্বল করবে। আমার ছেলে নুরুদ্দিন মোহাম্মদ জাকারিয়া কোরআনের হাফেজ হয়েছে, এর পাশাপাশি কিতাবের খেদমত করতে পারে, কিতাবী যোগ্যতা অর্জন করে জাতির সেরা একজন বড় আলেম হতে পারে, আল্লাহ ভীরু আলেম হয়ে জাতির খেদমত করতে পারে, এজন্য সকলের কাছে দোয়া প্রার্থী। জাকারিয়াকে নিয়ে সবচেয়ে বেশি গর্বিত তার প্রতিষ্ঠানের প্রধান মোহাম্মদ মুর্তুজা হাসান ফয়জি মাসুম। আমরা আশা রাখি ও কোরআন সুন্নার জ্ঞান অর্জন করে প্রথমত নিজেকে আলোকিত করবে এবং এই কোরআন সুন্নার আলো দিয়ে আমার দেশ, আমার প্রিয় মাতৃভূমির এক দক্ষিণ থেকে উত্তর, পূর্ব থেকে পশ্চিম আলোকিত করবে, সারা পৃথিবীতে এই কোরআন সুন্নার আলো ছড়িয়ে দেবে। এখন পুরস্কার গ্রহণের পালা। আমরা অনুরোধ করছি নুরুদ্দিন জাকারিয়াকে সামনে যেয়ে তিনি পুরস্কার গ্রহণ করবেন এবং আমরা মোহাম্মদ শাহরিয়ার নাফিসকে বলবো তিনি যেন ওইদিকে একটু চলে যান, এরপরে উনি যেহেতু পুরস্কার গ্রহণ করবেন। আসলে অনেক পরিশ্রম, অনেক ত্যাগ এবং তিতিক্ষার ফলে একজন মানুষ হাফেজ হয়ে ওঠেন এবং তারপরে আসলে আজকের এই দিনটি তাদের জীবনের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, অনেক বেশি মহিমান্বিত মুহূর্ত। নুরুদ্দিন মোহাম্মদ জাকারিয়াকে আমরা অভিনন্দন জানাচ্ছি। ইনশাআল্লাহ আল্লাহ তাকে কবুল করবেন দীনের দায়ী হিসাবে এবং অনেক বড় হাফেজ হিসাবে।